জিয়াতিকে আওয়ামী লীগ সরকার বিভক্ত করে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গাজী মাজহারুল আনোয়ার স্মরণ সভায় তিনি সব কথা বলেন। মির্জা ফখরুল আরও বলেন, দেশের রাজনৈতিক কাঠামো ভেঙে পড়েছে, নির্বাচনী ব্যবস্থা, বিচার ব্যবস্থা, প্রশাসন সবকিছু দলীয়করণ করা হয়েছে। এখান থেকে উত্তরণের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। রাষ্ট্রীয়ভাবে গাজী মাজহারুল আনোয়ারকে সম্মাননা দেওয়া উচিত ছিল বলেও মন্তব্য করেন ফখরুল। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, গাজী মাজহারুল আনোয়ার প্রতিটি গানের একটি দর্শন ছিল। জাতিকে আজকের এই শাসক গোষ্ঠী আওয়ামী লীগ সরকার তারা বিভক্ত করে ফেলেছে। এটা শুধু আজকেই করছে তা না, এটা 72 সালের পরে যখন তারা ক্ষমতায় এসেছিল তারা একইভাবে বিভক্ত করেছিল। আজকে আবার এই 12-15 বছরে গোটা জাতিকে বিভক্ত করে ফেলেছে। এমন একটা জায়গা পাবেন না যেখানে আপনি দেখবেন যে বিভক্তি নেই।